কেমন আছো শিক্ষার্থীরা? আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থীরা? জি স্যার, ভালো। আমরা গতদিন প্রথম অধ্যায় আলোচনা করছি। প্রথম অধ্যায়ের পরে আজকে আমরা তৃতীয় অধ্যায়ে ব্যাপন, অভিশ্রবণ ও প্রসেধন নিয়ে আলোচনা করব। ব্যাপন, অভিশ্রবণ ও প্রসেধন তৃতীয় অধ্যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকে তৃতীয় অধ্যায় আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের ভিতরে আছে ব্যাপন, অভিশ্রবণ এবং প্রসেধন। শোনা যাচ্ছে আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার? জি স্যার। দেখো, বোর্ডের দিকে তাকাও। দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। স্যার, আমরা কয়েকটা ঘটনা আমি বলি। মনে করো কোনো ডাস্টবিন রাস্তার আশেপাশে আছে। যদি আমরা ডাস্টবিনের দিকে যাই, যত ডাস্টবিনের দিকে হাঁটতে থাকবো, তত ডাস্টবিন থেকে গন্ধটা কি আসতে থাকবে, অর্থাৎ গন্ধটা একটু গাঢ় হবে, ঘন হবে। যত ডাস্টবিন থেকে দূরে যাবো, তত গন্ধ কমতে থাকবে। এটা কি লক্ষ্য করছো সবাই? একইভাবে ফ্যান অন করে দিয়ে সেন্ট স্প্রে করব, দেখবো অনেক ঘ্রাণ কিছু সময় পরে সকল ঘ্রাণ আস্তে আস্তে কমতে থাকবে। এটা লক্ষ্য করছো? জি স্যার। জি স্যার। আমরা তোমরা একটু শব্দ শব্দ করো না, শব্দ তোমাদের শব্দ আসতেছে, শব্দ করো না।
আমরা এখন এই ঘটনাগুলো একটু খেয়াল করি, এই যে যে সেন্ট বোতলের ভিতরে ছিল সেন্ট স্প্রে করে দিলাম, সেন্ট গুলো চারদিকে ছড়াই পড়লো, এই যে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে সমভাবে এবং স্বতঃস্ফূর্ত ভাবে এই যে যে পরিবাহিত হলো, এর নাম হচ্ছে ব্যাপন বা ডিফিউশন। একইভাবে ডাস্টবিন থেকে যে গন্ধ আসতেছে এটা সমভাবে এবং স্বতঃস্ফূর্ত ভাবে, অর্থাৎ কোনো বল প্রয়োগ করা হচ্ছে না, কোনো কিছু করা হচ্ছে না, কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে সমভাবে এই গন্ধটা চলে আসতেছে, এটার নাম ও ব্যাপক। আমরা যদি বোর্ডের দিকে তাকাও, দেখো একটা গ্লাস নিলাম, গ্লাসের ভিতরে পানি দিলাম, এখন আমি অনেকগুলো চিনি গ্লাসের ভিতরে ছেড়ে দিব, এই চিনি কি এই পানির ভিতরে ঠিক থাকবে না গলে শরবতের মতো হয়ে একদম গলে যাবে? স্যার গলে শরবতের মতো গলে শরবতের সাথে মিলে যাবে স্যার। এইটা হচ্ছে ব্যাপন, অর্থাৎ ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে স্বতঃস্ফূর্ত এবং সমভাবে পরিবর্তিত হওয়া, এই সিস্টেমটার নাম হচ্ছে ব্যাপন। তাহলে আবার লক্ষ্য করো, ব্যাপনটা কঠিন মাধ্যমে হতে পারে, তরল মাধ্যমে হতে পারে, বায়বীয় মাধ্যমে হতে পারে। বায়বীয় মাধ্যমটা আমরা সেন্টেন্স করার কথা বললাম, কঠিন মাধ্যমটা আমরা চিনি, চিনিটা ছিল কঠিন, পানির ভিতরে শুধু সমভাবে পরিবর্তিত হয়ে গেছে, তাহলে কঠিন মাধ্যম থেকে ব্যাপন হলো। চিনির মাধ্যমে হতে পারে, গুড়ের মাধ্যমে হতে পারে, ফিটকারির মাধ্যমে হতে পারে, বিভিন্ন মাধ্যমে যে সমস্ত পদার্থগুলো তরল পদার্থ কঠিন পদার্থগুলো পানিতে দ্রবীভূত, তাদের মাধ্যমে সেই কঠিন মাধ্যমে ব্যাপন হতে পারে। এরপরে আসো তরল, তরল পদার্থ হচ্ছে লিকুইড ব্লু, ব্লুটা যদি তুমি পানিতে ছেড়ে দাও সর্বত্র সমভাবে সমানভাবে পরিব্যাপ্ত হয়ে যাবে, এটাও ব্যাপক। ব্যাপারটা হবে কঠিন তরল ঘটবে। তাহলে ব্যাপারটার ব্যাপারে কারোর কোন সমস্যা আছে? এখন আমরা দেখবো অবিশ্রবণ, অবিশ্রবণটা হতে হবে অবশ্যই তরলে তরলে, দুইটা তরল পদার্থের ভিতরে ছাড়া অবিশ্রবণ হবে না। কিন্তু আমরা ব্যাপন বলছিলাম কঠিনও হয় তরলেও হয় বায়বীয় পদার্থ, তাহলে আমরা এই অবিশ্রবণ যে তরলে তরলে হয় এটার জন্য আমি বোর্ডে একটা চিত্র আঁকছি, দেখো একে একটা বাটি নিলাম, বাটির ভিতরে কিছু অক্ষত কিশমিশ নিলাম, অক্ষত কিশমিশ মানে যে কিশমিশ গুলো ফাটে না বা নষ্ট হয়নি বা ছেঁড়া ফাটা যায় হয়নি এরকম কিশমিশ, কিশমিশ গুলো নিয়ে পানির ভিতরে অনেক সময় রেখে দেওয়ার পরে কিশমিশ গুলো এরকম ফুলে উঠবে, এটা তোমরা প্রমাণ পেতে পারো ওই যে ফিরনির সময় আমরা রান্না করি ঈদের সময় বা অন্যান্য সময় তখন এই এর ভিতরে কিশমিশ দিলে সেগুলো এরকম ফুলে ফুলে উঠবে, দেখছো খেয়াল করে? এটাই হলো অবিশ্রবণ প্রক্রিয়া। তাহলে অবিশ্রবণটা হবে অবশ্যই তরলে তরলে, কিরকম তরলে তরলে, দেখো কিশমিশের ভিতরে তরল পদার্থ আছে আর পানিটা একটা তরল পদার্থ, ভিতরেও তরল পানিও তরল, তাহলে বলতো কোন তরলটা বেশি ঘন হবে? কিশমিশের ভিতরের তরলটা ওইটা ঘন হবে। জি স্যার। এই যে কিশমিশের ভিতরের তরলটা ঘন হবে, এই ঘনটা আর বাইরের পানিটা হালকা, এই হালকা পানিটা কিশমিশের ঘন পানির ভিতরে যাবে, কেন যাবে? এই কিশমিশের পানির পর্দা, এই পর্দাটা হচ্ছে অর্ধ ভেদ্য পর্দা, প্রধানত তিন প্রকার,
একটা হলো ভেদ্য অভেদ্য অর্ধভেদ্য। দেখতে পাচ্ছ স্যার? তাহলে অভেদ্য যেটা, যে তরল পদার্থ ভেতরে যেতে পারে না এমনটা হচ্ছে অভেদ্য, আর অর্ধ পরিমাণ পারে হচ্ছে অর্ধভেদ্য। এই কিসমিসের পর্দাটা বা পাশের প্রাচীরটা অর্ধভেদ্য। জি স্যার। তাহলে কিসমিসের ভিতরে তরলটা ঘন, বাইরের পানিটা হচ্ছে হালকা। তাহলে অভিস্রবণ হতে হলে অবশ্যই দুটো মাধ্যম লাগবে, দুটো তরল মাধ্যম লাগবে, তরল তরল। এখন দেখো একটা উদ্ভিদের মূল, এই মূলটা মাটির ভিতরে আছে, এই মূলের ভিতরে তরল পদার্থ আছে, মাটি পানি, মাটির ভিতরে তরল পদার্থ পানি আছে। তাহলে এটা ব্যাপন হবে না অভিস্রবণ হবে? কারণ মূলের ভিতরে যে তরল আছে এটা ঘন, বাইরের পানিটা হচ্ছে হালকা। হালকার থেকে ঘন হবে মূলের পাশের যে অর্ধবদ্ধ পর্দা আছে, এই অর্ধবদ্ধ পর্দা ভেদ করে পানি ভিতরে যাবে, পানি ও খনিজ লবণ ভিতরে যাবে, এটা হচ্ছে অভিস্রবণ। দেখো আমরা এই অভিস্রবণকে প্রধানত দুইটা ভাগে ভাগ করি, একটা অন্ত অভিস্রবণ, একটা বহি অভিস্রবণ। অন্ত অভিস্রবণ এবং বহি অভিস্রবণ। তাহলে অভিস্রবণ প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ভিতর থেকে বাইরে আসবে, একটা বাইরের থেকে ভিতরে ভিতরে, অর্থাৎ একটা অন্ত অভিস্রবণ আর একটা বহি অভিস্রবণ। আর তাহলে অভিস্রবণের শর্ত হলো কি, অবশ্যই তরলে তরলে হতে হবে, দুইটা তরল পদার্থ হতে হবে, এবং হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে অর্ধবৃত্ত পর্দা ভেদ করে আসতে হবে। তাহলে বুঝতে কোনো অসুবিধা আছে? সমস্যা নেই। তাহলে আবার একটু লক্ষ্য করো, ব্যাপনটা হচ্ছে কঠিন তরল বাইরীয় তিন মাধ্যমে সম্ভব, আর অভিস্রবণ সেখানে সম্ভব শুধু তরলে তরলে। ব্যাপনটা একই তাপমাত্রা এবং বায়ুমণ্ডলীয় চাপ প্রয়োজন হয়, অভিস্রবণ এরকম একই তাপমাত্রা এবং বায়ুমণ্ডলীয় চাপের প্রয়োজন হয় না। ব্যাপনে অর্ধবেদ্য পর্দা প্রয়োজন হয় না, অবিশ্রবণে অর্ধবেদ্য পর্দা প্রয়োজন হয়। ব্যাপনটা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে ছড়িয়ে পড়ে স্বতঃস্ফূর্ত ভাবে, আর অবিশ্রবণটা হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যম অর্ধবেদ্য পর্দা ভেদ করে বেরিয়ে পড়ে। জি স্যার। তাহলে আমরা ব্যাপন অবিশ্রবণ সুতরাং বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। এখন আমরা যাব নতুন আরেকটা শব্দ, ইমবাইবিশন। এটা হলো পানি প্রিয় পদার্থ, পানি আকারে পানি গ্রহণ করে আকারে বড় হওয়া, পানি প্রিয়, দ্যাট মিন্স হাইড্রোফিলিক। আর এটা হয় সেলুলোজ, এস্টারস এবং জেলাটিন। মনে রাখবে শিক্ষার্থীরা, কাঠের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ, সমস্ত গাছ কাঠের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। মানে সেলুলোজ, এস্টারস, জেলাটিন, এগুলো হচ্ছে তোমার হাইড্রোফিলিক বা পানিপ্রিয় পদার্থ। আর পানিপ্রিয় পদার্থ পানি গ্রহণ করে আকারে বড় হওয়া, ইমবাইবিশন। এখন আমাদের দৈনন্দিন জীবনে লক্ষ্য করো, অনেক সময় দেখবা কাঠের দরজা বা জানালা তুমি লাগাতে যাচ্ছ, লাগে না, এরকম সমস্যার সম্মুখীন হয়েছো? জি স্যার। জি স্যার। এই ইমবাইবিশনের জন্যই হয়েছে, অর্থাৎ এই কাঠটা হলো
পানি গ্রহণ করে আকারে একটু যে পরিমাণে বিস্তারিত যে পরিমাণে একটু আকার তৈরি করছিল তার সাথে বড় আকার হয়ে এই সমস্যাটা হচ্ছে তাহলে লক্ষ্য করো ব্যাপন অভিশ্রবণ আর ইনভাইবিশন এই তিনটার ভিতরে আর কারো কোনো অসুবিধা বা সমস্যা গুলো আছে স্যার? প্রসেদনটা একটু ভালো করে বুঝুন। আমি এখনো প্রশ্ন ধরিনি শোনা, তুমি ব্যাপক অবিশ্রবণ কথা বলছিলাম। ঠিক আছে, জি স্যার। এখন আমরা ধরবো প্রশ্ন, প্রসেদন হচ্ছে একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় বা যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়ায় উদ্ভিদের বাইরীয় অঙ্গ দিয়ে অতিরিক্ত পানি বাষ্পাকারে বেরিয়ে যায়, প্রয়োজনীয় না অতিরিক্ত, সে হলো প্রসেদন। এখন আমি তোমাকে বলবো, তোমার বাড়ি ছাদে আশেপাশে গাছ আছে, আজকে বিকেলে তুমি করবে কি, পাতা এবং ডাল সহ একটা অংশ, একটা পলিথিন বা সেলোফোন ব্যাগ, এই পলিথিন ব্যাগ দিয়ে ওটাকে বেঁধে রাখবে। সকালবেলা তুমি এই সেলোফোন ব্যাগ বা পলিথিনটাকে অবজারভেশন করে দেখবে পাশে বিন্দু বিন্দু পানি জমে আছে, এটাই প্রসেদন, এটাই প্রসেদন। বুঝতে পারছো শিক্ষার্থীরা? আবার লক্ষ্য করো, জি স্যার, যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়ায় উদ্ভিদের বায়বীয় অঙ্গ দিয়ে অতিরিক্ত পানি বাষ্পাকারে বেরিয়ে যায়, যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়ায় উদ্ভিদের বায়বীয় অঙ্গ দিয়ে অতিরিক্ত পানি বাষ্পাকারে বেরিয়ে যায় তাকে প্রসেদন বলে। আর এইটা সাধারণত তিন প্রকার, অন্তরঙ্গীয় প্রসেদন, কিউটিকুলার প্রসেদন, লেন্টিকুলার প্রসেদন। তাহলে প্রসেদন হচ্ছে তিন প্রকার, অন্তরঙ্গীয় প্রসেদন, কিউটিকুলার প্রসেদন এবং লেন্টিকুলার প্রসেদন। শুনতে পাচ্ছ? জি স্যার। এখন সাধারণত 90-95% এই পত্ররন্ধ্র গোড়া দিয়ে হয়ে থাকে, এই জন্য আমি তোমাদেরকে ডাল সহ পাতাটাকে বেঁধে রাখতে বলছি, কারণ পাতার গোড়ায় অসংখ্য ছিদ্র আছে, এই ছিদ্রটা হচ্ছে পত্ররন্ধ্র। এই পত্ররন্ধ্র দুটো রক্ষী কোষের সমন্বয়ে, গার্ড সেল বা রক্ষী কোষের সমন্বয়ে গঠিত, এই পত্ররন্ধ্র দিয়ে 90-95% প্রসেদন হয়ে থাকে। বাদ বাকিটা উদ্ভিদের লেন্টিসেল অঞ্চল দেওয়া হয় লেন্টিকুলার প্রসেদন, উদ্ভিদের কিউটিকল অঞ্চল দেওয়া হয় কিউটিকুলার প্রসেদন। আবার লক্ষ্য করো, যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়ায় উদ্ভিদের বায়বীয় অঙ্গ দিয়ে অতিরিক্ত পানি বাষ্পাকারে বেরিয়ে যায় তাকে প্রসেদন বলে। এটা একটা শারীরতাত্ত্বিক প্রক্রিয়া, দ্যাট মিনস ফিজিওলজিক্যালি এখানে প্রসেদন হয়ে থাকে তিন ভাবে, পত্ররন্ধ্রীয় প্রসেদন, ইউটিকুলার প্রসেদন এবং লেন্টিকুলার প্রসেদন। পাতার গোড়া দিয়ে যে প্রসেদন হয় সেটা পত্ররন্ধ্রীয় প্রসেদন, উদ্ভিদের কিউটিকল অঞ্চল দিয়ে যে প্রসেদন হয় সেটা কিউটিকুলার প্রসেদন, এবং উদ্ভিদের লেন্টিসের অঞ্চল দিয়ে যে প্রসেদন হয় সেটা লেন্টিকুলার প্রসেদন। বিজ্ঞানী কার্টিস এটা নিয়ে বিভিন্ন গবেষণা করে দেখছে
যে প্রসাধন একটি অতি প্রয়োজনীয় অমঙ্গল নেসেসারি ইভিল কিরকম নেসেসারি ইভিল যে এটা যেমন উদ্ভিদের জন্য দরকার তেমনি সমস্যারও একটা উদ্ভিদ মনে করো আমরা জানি ইনপুট আউটপুট আমদানি রপ্তানি একটা উদ্ভিদ প্রসাধন ঘটাবে প্রসাধন ঘটালে সে পানীয় খনিজ লবণ কি হারাবে না বলো জি স্যার তাহলে পানি হারাবে সেই পরিমাণ পানীয় খনিজ লবণ যদি সে মূল থেকে মাটির নিচ থেকে মূলের মাধ্যমে না গ্রহণ করে তাহলে তার লস হবে বা ক্ষতি হবে কি ক্ষতি হবে স্যার এই জন্য কিছু কিছু উদ্ভিদ দেখবা শীতকালে পাতা ঝরাই দেয় এদেরকে পত্র ঝরা উদ্ভিদ বলে যেমন মেহগনি দেখো পাতাটা ঝরাই দেয় ও জানে শীতকালে যদি ওর গাছের দেহে পাতা থাকে ওই পাতা দিয়ে যদি প্রসাধন হয় তবে ও মারা যাবে এই জন্য পাতাটা অটোমেটিক্যালি ভাবে আল্লাহ তাআলার তরফ থেকে ও পাতাটা ঝরিয়ে ফেলে দেয় তাহলে 90-95% যেহেতু পত্ররন্ধ্রের ভিতর দিয়ে হয় আর 5% হয় লেন্টিসেল লেন্টিকুলার লেন্টিসেল অংশ দিয়ে এবং কিউটিকল অংশ দিয়ে এই জন্য ও ওই পাতাটা ঝরাই দেয় 95% অফ থাকে বুঝছো জি স্যার জি এখন দেখো শিক্ষার্থীরা এইখানে কিছু কিছু ক্ষেত্রে আমাদের গ্রাম অঞ্চলে অনেক অভিভাবক কলা গাছ লাগায় আর কলা গাছ লাগিয়ে তারপরে পাতা কেটে ফেলে শুধু একটা উপরের একটা পাতা বা একটা বা দুটো পাতা থাকে সব পাতা কেটে ফেলে জি স্যার এর কারণ হলো এই যেহেতু কলা গাছে অনেক বড় বড় পাতা এই পাতা যেহেতু পাতায় পত্ররন্ধ্র দিয়ে আমরা বলছি যে পাতার গোড়া থাকে পত্ররন্ধ্র আর এই পত্ররন্ধ্র দিয়ে প্রসাধন হয়ে থাকে 90-95% সেই জন্য ওই কলা গাছের পাতাগুলো কেটে ফেললে কারণ ও যখন ওই কলা গাছটা উঠাইয়া লাগাবে তখন তো মূলগুলো কেটে যাবে ওই যেখানে লাগাবে ওইখানে গিয়ে আবার ওই মূলগুলো গজাতে মাটির সাথে সঙ্গবদ্ধ হতে অনেক সময় লেগে যাবে আর এই সময় সঙ্গবদ্ধ হওয়ার পর্যন্ত কত প্রসাধন ঠিক সেই একই হারে করতে থাকবে আর পানি হারাতে থাকবে পানি হারালে এক সময় গিয়ে কি হবে ও মারা যাবে জি স্যার এই জন্য বিজ্ঞানী কার্টিস বলছে যে প্রসাধন একটি অতি প্রয়োজনীয় অমঙ্গল একটা আইডিয়া কি পেয়েছো তোমরা জি স্যার এখন এই প্রসাধন কিছু প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত প্রভাবক গুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে একটা বাহ্যিক প্রভাবক একটা অভ্যন্তরীণ প্রভাবক বাহ্যিকটা হলো যারা বাইরে আছে যেগুলো যেমন মনে করো আলো বাতাস তাপমাত্রা আপেক্ষিক আর্দ্রতা এরা হলো বাহ্যিক বাইরের প্রভাব আর ভিতরে আছে হচ্ছে তোমার অভ্যন্তরীণ প্রভাব অভ্যন্তরীণ প্রভাব ভিতরে আছে বুঝতে পারছো তাহলে ব্যাপন অভিশ্রবণ ইমবাইবিশন প্রসেদন আর কার কি প্রশ্ন আছে আমাকে বলো মানে কি ভেদ্র পর্দা আমি বুঝতে পারছি তুমি শোনো পর্দা হচ্ছে মনে করো কিসমিসের পাশে মূলের পাশে এমন কিছু পর্দা আছে যে পর্দা ভেদ করে তরল পদার্থ অর্ধেক অর্ধেক যেতে পারে এই জন্য একে আমরা বলছি অর্ধভেদ্য পর্দা আর যেটা ভেদ করে সরাসরি চলে যায় সে ভেদ্য পর্দা আর যে পর্দা ভেদ করে যেতে পারে না সে অভেদ্য পর্দা মনে করো কি তুমি একটা টিন দিয়ে একটা পানির পাশে আটকে দিলে তাহলে ওই টিনটা এ পাশেও যেতে পারলো না ও পাশেও যেতে পারলো না এটা হলো অভেদ্য কিন্তু তুমি যদি একটা মশারি দাও তাহলে মশারি ভেদ করে কি পানি এপাশ থেকে ওপাশে যেতে পারবে
যেতে পারবে স্যার? এই টাইপের এই মশারি টাইপের খুব পাতলা টাইপের যে পর্দা তাকে আমরা বলতেছি অর্ধভেদ্য পর্দা। ভেদ্য পর্দা ভেদ করে, অর্ধেক ভেদ করলে অর্ধভেদ্য, পরিপূর্ণ ভেদ করলে ভেদ্য, আর না ভেদ করলে অভেদ্য। জি স্যার। এই জন্য আমরা বলছি যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়ায় উদ্ভিদের বায়বীয় অঙ্গ দিয়ে অতিরিক্ত পানি বাষ্পাকারে বেরিয়ে যায়, সেটা প্রসাধন। আর অভিস্রবণ হচ্ছে হালকা বাতাস থেকে ঘন বাতাসের দিকে অর্ধভেদ্য পর্দা ভেদ করে তরল পদার্থের চাপ যে ধাবিত হচ্ছে সেই ধাবিত হওয়াকে আমরা বলছি তোমার অভিস্রবণ। বলো কোনো সমস্যা? না স্যার। না স্যার। না স্যার। সমস্যা নেই। না স্যার। বুঝতে পারছি ঠিক মতো আমরা? জি স্যার। স্যার। জি স্যার। তাহলে পড়াশোনা করো, বইয়ের সাথে থাকো, আর আল্লাহর কাছে দোয়া করো তাড়াতাড়ি স্কুল খুলে যাক, আমরা সশরীরে তোমাদেরকে ক্লাস করাতে পারলে আমাদের ভালো লাগবে। আমরা স্যার 22 তারিখে স্কুল খুলবে আশা করি ইনশাআল্লাহ। আল্লাহ এই মহামারী এই অতিমারী এই করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা করুক, আমাদের দেশকে রক্ষা করুক, আমাদের শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করুক, এবং আমাদের শিক্ষার্থীর সাথে আমাদের অন্তরঙ্গ ক্লাস হোক, এই আশাবাদ ব্যক্ত রেখে তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।